দেখুন এবার পৃথক ঘরে শুরু হচ্ছে জেল জীবন নারী শিষ্যকে ধর্ষণের দায়ে ভারতের বিতর্কিত ধর্মীয় গুরু গুরুমিত রাম রহিম সিংকে দশ বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত এর আগে হরিয়ানার পাঁচকুলাতে শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করলে তার হাজার হাজার ভক্ত হরিয়ানা পাঞ্জাব ও দিল্লির বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্রেন বাস ও জ্বালিয়ে দেওয়া হয় ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু বাবা গুরুমিত রাম রহিম সিং এর সাজা ঘোষণার আগে হরিয়ানার রোহটাক জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা আয়োজন করা হয়েছে সাজা ঘোষণার জন্য সোমবার জেলের ভিতরে আদালত বসেছে শুক্রবার সহিংসতায় অন্তত আটত্রিশ জন নিহত আরও বহু লোক জখম হওয়ার পর অভিযোগ ওঠে যে হরিয়ানা প্রশাসন পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সোমবার যাতে দিনের ঘটনায় পুনরাবৃত্তি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল পঞ্চাশ বছর বয়সী গ্রুমিত রাম রহিম সিংকে এখন বন্দি রাখা হয়েছে রোহটাকের সোনোরিয়া জেলে যেটি রোহটাক শহর থেকে দশ কিলোমিটার দূরে শহর থেকে যে রাস্তাটি জেল অভিমুখে যাচ্ছে সেটি আর কারাগার চত্বর ঘিরে রেখেছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং হরিয়ানা পুলিশের সদস্যরা ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি দেখুন এবার পৃথক ঘরে শুরু হচ্ছে রাম রহিমের জেল জীবন দুজন নারী শিষ্যকে ধর্ষণের দায়ে ভারতের বিতর্কিত ধর্মীয় গুরু গুরুমিত রাম রহিম সিংকে দশ বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত এর আগে হরিয়ানার পাঁচকুল্লাতে শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করলে তার হাজার হাজার ভক্ত হরিয়ানা পাঞ্জাব ও দিল্লির বিভিন্ন জায়গায় তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন ট্রেন বাস ও জ্বালিয়ে দেওয়া হয় ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত বিতর্কিত ধর্মগুরু বাবা গুরুমিত রামরোহিং সিংয়ের সাজা ঘোষণার আগে হরিয়ানার রোহটাক জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা আয়োজন করা হয়েছে সাজা ঘোষণার জন্য সোমবার জেলের ভিতরে আদালত বসেছে শুক্রবার সহিংসতায় অন্তত আটত্রিশ জন নিহত আরও বহু লোক জখম হওয়ার পর অভিযোগ ওঠে যে হরিয়ানা প্রশাসন পরিস্থিতি সামলাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে সোমবার যাতে সেদিনের ঘটনায় পুনরাবৃত্তি না হয় সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছিল পঞ্চাশ বছর বয়সী গ্রুমিত রাম রহিম সিংকে এখন বন্দি রাখা হয়েছে রোহটাকের সোনরিয়া জেলে যেটি রোহটাক শহর থেকে দশ কিলোমিটার দূরে শহর থেকে যে রাস্তাটি জেল অভিমুখে যাচ্ছে সেটি আর কারাগার চত্বর ঘিরে রেখেছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিএসএফ এবং হরিয়ানা পুলিশের সদস্যরা ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি